যেহেতু মাত্র রজব মাস শুরু হয়েছে এজন্য রজব মাসকে সামনে রেখে দু একটি কথা বলা আমি নেহায়াত জরুরি মনে করি অত্যন্ত বরকতময় মাস রজব মাস এখান থেকেই বছরের আবাদতের একটা লম্বা মৌসুম কিন্তু আরম্ভ হয়ে যায় আল্লাহ মানে বিশেষভাবে গুরুত্ব সহকারে আবাদত বন্দেগি আঞ্জাম দেওয়ার একটা কন্টিনিউটি এখান থেকে আরম্ভ হয় আর একেবারে সুবহায়ন্লা মোহরম পর্যন্ত এটা চলে যায় তো রাজব শাবান রমদান সওয়াল জোলকায়দা জোল হেজ্জা একটা লম্বা আবাদতের একটা সুন্দর মৌসুম আরম্ভ হয় আর আল্লাহ তালা বিভিন্নভাবে তার রসুল সাল আলি ওসাল্লামের মাধ্যমে আমাদেরকে অবগত করেছেন এই সময়কালের ফজিলত সম্পর্কে রজব মাস অতীব গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ বরং বছরের বিশেষ চারটি মাসের অন্যতম একটি মাস যে চার মাসকে আশহরে হরুম বলা হয় কোরআন শরীফের মধ্যে সুরায় তবায় আল্লাহ তালা ইরশাদ করেছেন ইন্না ইদ্দাত শহুর ইন্দাল্লাহ হিসনা আশারা শাহরা ফি কিতাব ইল্লাহ ইউ মখলাকসমা ওয়াদিউল আরব যখন থেকে জমিন আসমান সৃষ্টি করা হয়েছে তো জমিন আসমান সৃষ্টি করার সময় থেকেই আল্লাহর কাছে সুনির্ধারিত আল্লাহর কিতাবের মধ্যে লোহে মাহফুজের মধ্যে একথা লিখিত লিপিবদ্ধ এবং সুনির্ধারিত মানে বছরে বারো মাস বছরে বারো মাস চলে আসছে ফিহা আর বায়ুন হরম এই বারো মাসের মধ্যে চারটি মাস বিশেষভাবে মর্যাদাসম্পন্ন আর সুরে হরুম যে চারটি মাসকে বলা হয় এ আর সুরে হেরম কি কী একসঙ্গে চার তিনটি আর আলাদা একটি হিসাব রাখার জন্য হাদিসের মধ্যে বিস্তারিত বর্ণনা এসেছে একটা হলো জোলকায়দা জোলহেজ্জা মোহরম এই হলো একসঙ্গে শেষ তিন মাস এবং বছরের শুরুর মাস শেষ দুই মাস আর বছরের শুরুর মাস জোল হেজ্জা মোহরম আর আরেকটা হলো রাজব যে মাস জাস্ট আরম্ভ হয়েছে এবং আমরা রজব মাস শুরু করতে যাচ্ছি তো এই মাসকে কোরআনের বাসায় আর হরুম সম্মানিত মাস বলা হয়েছে মহতারম মাস মজম মাস মুকরম মাস সম্মানিত একটা মাস বলা হয়েছে তো তো চারটি বিশেষ সম্মানিত মাসের মধ্যে অন্যতম মাস মাস এর দ্বারা কোরআন শরীফ দ্বারা এই রজব মাসের সম্মানিত হওয়াটা মর্যাদাপূর্ণ হওয়াটা তাৎপর্য তাৎপর্যমন্ডিত হওয়াটা সুস্পষ্ট কোরআন শরীফের দ্বারাই অন্যান্য মাসের তুলনায় এই মাসের বিশেষত্ব সুপ্রমাণিত এখন এই মাসের ফজিলত তো প্রমাণিত একটা বিষয় তাছাড়া অন্য হাদিসের মধ্যে এসেছে যদিও ওই হাদিসের সনদগত সূত্রে একটু দুর্বলতা রয়েছে কিন্তু এই মাসের ফজিলত যেহেতু পবিত্র কোরআন দ্বারা সুপ্রমাণিত হয়ে গেছে সুতরাং এটা একটি এটা একটি গুরুত্বপূর্ণ মাস বলে যে বিবেচিত এতে কোনো সন্দেহ নেই আর এই মাসের অন্য ফজিলত যদি সেটা আমলযোগ্য হয় জাস্ট ফজাইলে আমালের ক্ষেত্রে যদি হয় সেটা অলমায় কারাম এটাকে গ্রহণযোগ্য মনে করেছেন আল্লাহ বারিক ল শাহবানা রমদান আল্লাহ বারিক আল্লাহ নবী সাল্লি সাল্লাম দোয়া আরম্ভ করে দিতেন হে আল্লাহ রজব আর শাহবানে আমাদেরকে বরকত দান করো রমদান পর্যন্ত পৌঁছে দাও অর্থাৎ রজব শুরু হতেই প্রিয় নবী সাল্লি ওসাল্লাম অপেক্ষার প্রহর গুণা আরম্ভ করতেন যে এত কাছে আসার পর রমাদান যেন মিস না হয়ে যায় রমাদান থেকে যেন বঞ্চিত না হয়ে যায় এত কাছে আসার পর রমদানুল মুবারকের রমদানুল মুবারকের রহমত বরকত মগফরত এবং জাহান্ন জাহান্নম থেকে নাজাতের পরওয়ানা এই সমস্ত বিশেষত্ব ফজিলত থেকে বরকত থেকে রাহমত থেকে আমরা যেন বঞ্চিত না হয়ে যাই হিয়াল্লাহ হায়াতি পর্যন্ত বাড়িয়ে দাও যে এখন যেন আর রমাদান না পেয়ে আমরা চলে না যাই সুবহানুল্লাহ তো এখন থেকে রমদানের প্রস্তুতি আরম্ভ করে দিতেন রমদানের জন্য প্রহর গুণা আরম্ভ হয়ে যেত আর এই দুই মাসের জন্য আলাদাভাবে ফজি বরকতের দোয়া প্রিয় নবী সাল আলী করেছেন যদিও এই দোয়ার বর্ণনাটার শাস্ত্রীয় দিক বিচারে এর সনদ্গুত সূত্রের মধ্যে দুর্বলতা বিদ্যমান রয়েছে কিন্তু ফজাইল আমালের ক্ষেত্রে এটাকে গ্রহণীয় বা সহনীয় মনে করা হয়েছে এবং অন্যভাবেও যেহেতু রজব মাসের ফজিলত সুপ্রমাণিত অতএব এর উপর কোনো কালাম নেই এর উপর কোনো কথা নেই হ্যাঁ ওই হাদিস আল্লাহ বারিক শাহবান ও বাল্লিকা রমান এটা একেবারে সূত্রে এর মধ্যে কোনো দুর্বলতা নেই কিন্তু এখানে এই সনদগত সূত্রে শাস্ত্রীয় দিক বিচারে সামান্য দুর্বলতা মোটেও এই মাসের ফজিলতকে ক্ষুণ্ণ করে না কারণ রজব মাসের ফজিলত এমনিতেই প্রমাণিত আর এই মাসটা এমনিতেই অন্যান্য বারো মাসের তুলনায় বিশেষ গুরুত্বের দাবিদার তো এটা একটু খেয়াল রাখতে হবে আমাদেরকে কোরআন শরীফ বলছে যে এর মধ্যে চারটি মাস অতীব গুরুত্বপূর্ণ বিশেষভাবে সম্মানিত সুবাহুল্লাহ তো চিন্তা করেন বাকি আট মাসের তুলনায় যে চার মাসকে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মহিমান্বিত মর্যাদাবান সাব্যস্ত করা হয়েছে এর মধ্যে রজব মাস অন্যতম এই হিসাবে এতে কি করতে হবে আমাদেরকে ফালা তজলিমুফি হিননা আং ফুসাকুম আল্লাহ তালা কোরআন মধ্যে পরিষ্কার বলে দিয়েছেন যেহেতু এগুলো আল্লাহর কাছে খুবই সম্মানিত এর আগে যুদ্ধ করাও নিষিদ্ধ ছিল এই চার মাসে কিন্তু পরবর্তীতে যুদ্ধ করার অনুমতি রয়েছে সকল মুফাসির কেরামের ব্যাপারে একমত যে হরমত সম্মান মর্যাদার যে বিধানটি এটা এখনও বলবত এই চার মাসের ক্ষেত্রে রয়ে গেছে শুধু যুদ্ধের বিধানটা রহিত হয়েছে মনসুখ হয়েছে কিন্তু সম্মান দেওয়া মর্যাদার মর্যাদার দাবিদার হওয়ার বিষয়টি এখনো কেমত পর্যন্তের জন্য বিদ্যমান বাকি রয়েছে যাই হোক এই রজব মাসে রজব মাস সম্মানিত হওয়াটা সুপ্রমানিত সম্মানিত হতে হলে সম্মান দিতে হবে সম্মান দিতে হলে কি করতে হবে ফালাহা তসলিমাফুসাকুম অতএব তোমরা নিজেদের ওপর এই মাসগুলোতে জুলুম করো রজব মাসে নিজের ওপর জুলুম করো না জুল কায়দায় নিজের উপর জুলুম করো না জুল হেজ্জায় নিজের উপর জুলুম করো না মোহরম মাসি নিজেদের উপর তোমরা জুলুম করো না নিজের উপর অতিরঞ্জন করো না নিজের উপর অত্যাচার করো না নিজের উপর জুলুম করো না তো জুলুম না করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এখন জুলুম করা বলতে কি বোঝায় এটা জানতে হবে ভালো করে এর দ্বারাই এই মাসের সম্মান আমরা রক্ষ করতে পারি তো কিভাবে নিজের উপর জুলুম করা হয় যে কোনো গুনার কাজ করলে এই মাসের উপর জুলুম হয়ে যায় যে কোনো গুনাহের কাজ করলে জুলুম হয়ে যায় সাধারণ আমরা কোনো কোনো গুনাহকে সাধারণ মনে করি কোনো গুণাই সাধারণ নয় আগুনের সামান্য পারে হয়তো আপনি মনে করতে পারেন এটা তো পা লাগালে এটা এমনিতেই নেবে যাবে জুতা দিয়ে এটা নেবানো যাবে এটা একেবারে ছোট স্ফুলিঙ্গ কিন্তু ছোট স্ফুলিঙ্গকে ছোট মনে করা এই জন্য ঠিক নয় যে বড় একটা বিল্ডিংকে বস্মীভূত করে দেওয়া জ্বালিয়ে ছাড়খাড় করে দেওয়ার ক্ষমতায় এর মধ্যে বিদ্যমান রয়েছে তো এটা এক সময় দাবান পরিণত হতে পারে বিশাল বড় অগ্নিকুণ্ডে পরিণত হয়ে যেতে পারে ধ্বংস ডেকে আনতে পারে এই জন্য এটাকে ছোট মতো করার সুযোগ নেই এটাকে সাথে সাথে নিভিয়ে ফেলা বন্ধ করে দেয়া এটা জরুরি তো নিজের ফালাহজলিম ফিনা ফুসাকুম নিজেদের উপর তোমরা কোনো ধরনের জলুম করো না অত্যাচার করো না এর অর্থ কি যে কোনো ধরনের গুনার কাজ যেন আমাদের দ্বারা না হয় আল্লাহর না ফরমানি যাতে না হয় তো এই মাসগুলোতে বারো মাসই জুলুম নিষিদ্ধ হারাম কবিরা গুনা কিন্তু এই মাসগুলোতে জুলুমের পরিণাম আরও ভয়াবহ হয় কারণ বরকতময় সময় যখন হয় বেশি তাৎপর্যমণ্ডিত বেশি সম্মানিত সময় সম্মানিত জায়গা এগুলোতে সোয়াবের কাজ যেমন বেশি অপরিসীম ফজিলত এর দ্বারা অর্জিত হয় সোয়াব বেশি অর্জিত হয় আল্লাহর নৈকট্য অর্জিত হয় এই সমস্ত জায়গায় এই সমস্ত সময়ে গুনাহের কাজ আরও ভয়াবহ পরিণতি ডেকে আনে এমনিতেই গুনাহের কাজ জলুম মারাত্মক খারাপ কাজ কিন্তু এই মাসগুলোর সম্মানের দাবি হলো অন্তত এই মাসগুলোতে তোমরা জুলুম বাদ দিয়ে দাও এই মাসের যে কোনো সময় জুলুম বাদ দিতে হবে কিন্তু এই মাসের গুরুত্ব এবং হারুমাত সম্মান মর্যাদার দাবি হলো যে এগুলো যেন বাদ দিয়ে দেওয়া হয় আরও বেশি এটা ভয়াবহ এটা আরও বেশি নিন্দনীয় এই মাসে অনেক বেশি নিন্দনীয় এই জন্য বাদ দিতে হবে যে কোনো গুনাহের কাজ হলো জুলুম আর কি নিজের উপর জুলুম করো না অর্থাৎ কোনো গুনাহের কাজ করো না এটা হলো জরুরি বিষয় কোনো সর্বপ্রকার গুনাহ থেকে নাফরমানি থেকে তোমরা বেঁচে থাকো তো এরজব মাস আরম্ভ হতেই আমাদের নিজেদের নিজেদেরকে একটু ভালো করে দেখার দরকার নিজের চব্বিশ ঘন্টার মধ্যে গিবতের গুনাহ কি আমি করি পরনিন্দা কি আমি করি অন্যের দুশ ত্রুটি কি আমি বলতে থাকি আমি কি অন্য সম্পর্কে খু ধারণা পোষণ করে থাকি খারাপ ধারণা রাখি বদগুমানির গুণা হে কবিরা কি আমার মধ্যে আছে আরও কত গুণা অহংকারের কবিরা গুণা তওয়াজের পরিপন্থী থাকা এটাও কবিরা গুণা এই সমস্ত গুনাহের এছাড়া চোখ দিয়ে গুনা হয় জবান দিয়ে গুণা হয় হাত দিয়ে গুণা হয় নামাজ না পড়ে গুণা হয় নাজবুল্লাহমিন জালিক কত ধরনের নাফরমানি আল্লাহ তালার হতে পারে কত ধরনের গুণা হতে পারে কোনো ধরনের গুণা যদি হয় সেটা হবে নিজের উপর সবচেয়ে বড়ো জুলুম আর এই জুলুম থেকে এই মাসগুলোর পবিত্রতার দাবি সম্মানের দাবি হলো নিজেদেরকে সর্ব প্রকার গুনাহ থেকে বাঁচিয়ে রাখা নিজের উপর উপর জুলুম করোনা এর দ্বিতীয় অর্থ হলো দ্বিতীয় অর্থ হলো যে নেকির কোনো সুযোগ যদি পাও নেক কাজ করার কোনো সুযোগ যদি পাও পণ্য পণ্যের কাজের কোনো সুযোগ পণ্য পণ্যের কোনো কাজের সুযোগ যদি তুমি পাও আর সেটা যদি কেউ করে না নেকির কাজ করে না বেকার বসে আছি দুই নফাল নমাজ পড়তে পারবো তিলাওয়া করতে পারবো করতে পারবো এই নেকির যে কোনো একটা কাজের সুযোগ লাভ হওয়া সত্ত্বেও এই নেকির কাজটা যদি আমি করি না তাহলে এটাও নিজের উপর জুলুম তো জুলুম নিজেদের উপর তোমরা জুলুম করো না এই মাসগুলোতে রজব মাসে নিজেদের উপর জুলুম করো না এই যে কোরআন হুকুম কোরআনী নির্দেশনা এর অর্থ কি যে কোনো ধরনের না ফরমানি গুনাহের কাজ করবে না আর নেকির সুযোগ যখনই পাবে এটা না করলে এটাও নিজের উপর ঝুলুমের নামান্তর এটাও নিজের উপর ঝুলুম করার নামান্তর বিধায় যে কোনো ধরনের নেকির সুযোগকেও মানে হারিয়ে না বসা এটাও জরুরি আল্লাহ তালা এর জন্য তফে বড়দেরকে শ্রদ্ধা করা অন্যকে সঙ্গ দেয়া কারো ব্যাগটাও গাড়িতে উঠিয়ে দেয়া কত ধরনের নেকির কাজ আমরা করতে পারি পারিবারিক কাজে আমরা সহযোগিতা করা ঘরের কাজে আমি সহযোগিতা করা এই সবগুলো নেকির কাজ সবাবের কাজ আর যে কোনো নেকির কাজ এই রজব মাসে বিশেষভাবে করা উচিত যদি সুযোগ থাকা সত্ত্বেও কেউ করে না তাহলে সে যেন নিজেদের উপর নিজের উপর জুলুম করলো নিজের উপর অত্যাচার করলো তো আল্লাহ তালা নেকির কাজের যে বিরাট বড় ফিরিস্তি রয়েছে সেটা যেন বুঝবার আমাদেরকে তৌফিক দান করেন চলতে ফিরতে উঠতে বসতে একটা ভালো কথা আরেকজনকে বলা এটাও একটা নেকির কাজ একটা সুন্দর ওয়ার্ড দিয়ে কারো মনকে আনন্দে ভরে দেয়া এটাও একটা নেকির কাজ নেকির কাজ দেখে খুশি প্রকাশ করা এটাও নেকির কাজ এই সমস্ত অসংখ্য অগণিত নেকির কাজ রয়েছে এই সমস্ত নেকির সুযোগ যখন আমরা লাভ করব। ভালো কাজ করার সুযোগ আমরা পাবো আমলে সালেহ যে কোনো আমলে সুযোগ পাবো এগুলো যদি আমরা করি না তাহলে এটাও একটা জুলুম এই মাসের বাইশ তারিখ রজব মাসের বাইশ তারিখ হজরত মাহবীর তাল আনহু ইন্তকাল করেছেন হজরত আনহু আল্লাহর নবীর সম্মানিত সাহাবি তার উপর কোন ধরনের সমালোচনা যারা করেছেন গুনাহে কবিরা করেছেন পথভ্রষ্টতার শিকার হয়েছেন অসংখ্য ফজিলত রয়েছে অসংখ্য রয়েছে অনেকগুলো হাদিস মির্লাহর জীবনে রয়েছে তিনি কাতিবে ওয়াহি তার উপর আস্থা যদি হারিয়ে ফেলি তাহলে কোরআনের উপর আস্থা হারাতে আমরা বাধ্য হবো আহমিন জালেক এই সাহাবেক রামের সমালোচনাকে এই মাসে কিছু সংখ্যক মানুষ পথভ্রষ্ট মানুষ করে থাকে এই গুমরাহি থেকে পথভ্রষ্টতা থেকে গুনাহে কবিরা থেকে এবং লানতের যোগ্য কাজ থেকে আল্লাহ তালা যেন আমাদেরকে হেফাজত করেন এই রজব মাসের সাতাইশ তারিখ প্রিয় নবীসাল্লাহ আলী বিসাল্লাম মেহরাজে গমন করেছেন নামাজের তোহা আমরা পেয়েছি মেহরাজের ঐতিহাসিক গুরুত্ব রয়েছে অনেক ঐতিহাসিক গুরুত্ব রয়েছে কিন্তু সবে মেহরাজের কোনো এবাদতের দিক থেকে কোনো স্পেশিয়ালিটি নেই পর পরের দিন রোজা রাখার প্রমাণ হাদিসও প্রমাণিত নয় বৃত্তিহীন বিধায় এই ঐতিহাসিক গুরুত্ব এবং সম্মান মর্যাদা বা এই গঠনা থেকে শিক্ষা নেওয়ার যতগুলো দিক আছে সেগুলো শিরোধার্য আর এটা করা উচিত কিন্তু এই পরের দিনের কোনো বিধান এর সাথে সম্পর্কিত নয় এবং সাহাবে গ্রামের সমালোচনা বিভিন্ন এলাকায় নারুজবিল্লা কিছু মানুষ করে থাকে কোন্ডার একটা রসুম আছে রসমে বদ এবং কিছু বেদআ কিছু এলাকায় রয়েছে এই রজব মাসকে কেন্দ্র করে এগুলো থেকে যেন আল্লাহ তালা হেফাজত করেন এবং এই মাসের মর্যাদা বোঝার যেন তৌফিক দান করেন আমরা দোয়াও যাতে এটা করতে কোনো অসুবিধা নেই আপনি আলামায় ক্রাম জায়েজ বলেছেন আল্লাহম্মা বারিখানা ফি রজবা ও শাহবান হে আল্লাহ রজব এবং শাহবানে আমাদেরকে বরকত দান করো রমাদান পর্যন্ত রমদান পর্যন্ত আমাদের হায়াত বাড়িয়ে দাও আল্লাহ তালা যেন এই কথাগুলোর উপর আমাকে এবং আপনাদের সবাইকে আমলের তৌফিক দেন আমিন